আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তেরোতম অধ্যায়ের 6টি লেকচার অলরেডি আমাদের শেষ হয়েছে। আজকে সপ্তম লেকচার। তো সপ্তম লেকচার আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনীর যে সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো অনুশীলনীর সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের জন্য প্রথমেই আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। বহু নির্বাচনী প্রশ্ন থেকে আমরা যে আলোচনা গুলো করবো সেটা দেখো, সেটা হচ্ছে 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন ই। ভিটামিন এ বি এগুলোর মধ্যে পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে খ নম্বর অপশন কারে, ভিটামিন বি। এটা দেহে জমা থাকে না, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। ভিটামিন এ আর ডি আমরা জেনেছিলাম পানিতে, মানে ভিটামিন এ আর ডি আমরা জেনেছিলাম দেহে জমা থাকে, মানে আমাদের দেহের মধ্যেই থাকে। আর ভিটামিন বি হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়, আর ভিটামিন সি হচ্ছে তোমার স্নেহ জাতীয় দ্রব্যে ভিটামিন, মানে দ্রবণীয়। স্নেহ জাতীয় যে পদার্থগুলো তোমরা পড়েছ, স্নেহ জাতীয় খাদ্য উপাদান, তার মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে ভিটামিন সি, আর ভিটামিন বি থাকে পানিতে দ্রবীভূত অবস্থায়। এরপর দ্বিতীয় প্রশ্নটা দেখো, নিচে কোনটি প্রাণীজ আমিষ? প্রাণীজ আমিষ কোনটি? ক নাম্বার ডাল আছে, ডাল হবে? ডাল কি প্রাণী থেকে আসে? না, বাদাম, বাদাম উদ্ভিদ থেকে আসে। আর এইদিকে আছে তোমার দুটো অপশন, দুধ আর ঘি। ঘি যদিও তোমার কি থেকে আসে, প্রাণী থেকে, কিন্তু এটা কি হবে, কারণ এটা হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য উপাদান, কিন্তু এখানে বলেছে আমিষ, তাই অপশন খ কারেক্ট, মানে কি দুধ যেটা প্রাণী থেকে আসে, যেমন গরুর দুধ। এবার দেখো একটা ছক দিয়ে তোমাদেরকে, ছকে প্রথমে একটা দিয়েছে এ, এ হচ্ছে একটা গাজর, বি হচ্ছে কচু শাক, সি হচ্ছে মানে তোমার স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, এরকম মানে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য মানে হচ্ছে তোমার পাউ, মানে পনির টাইপের, পনিরের মতো। আর তারপরে হচ্ছে তোমার দেখো দিয়েছে মানে এখানে মাখন, ঘি, পনির এরকম টাইপের। আর ডি নাম্বারে দিয়েছে তোমাদের মিল্ক, মানে দুধ। তাহলে এখন এখানে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে উপরের কোন খাদ্যে স্নেহ উপাদান তুলনামূলকভাবে বেশি থাকে। অপশন গ, মানে সি নাম্বার খাদ্য উপাদানে স্নেহ জাতীয় খাদ্য উপাদান বেশি থাকে, কারণ স্নেহ হচ্ছে পনির, ঘি, চর্বি, তেল। তো এটা হচ্ছে এখানে অপশন সি। এবং চতুর্থ অপশনে বলেছে, চতুর্থ এমসিকিউতে, পরিপাক নালী পরিষ্কারে ভূমিকা রাখে কোনটি? এখানে রয়েছে সি। সি কি হচ্ছে, তেল চর্বি জাতীয় খাবার কখনো পরিপাক নালী পরিষ্কার রাখে? রাখে না, সেটা আরো পরিপাক নালীতে জমাট বাঁধায়, জমাট সৃষ্টি করে, তাই পরিপাক নালী পরিষ্কারের ভূমিকা রাখবে কোনটি? এ হচ্ছে গাজর, মানে ভিটামিন এ, এবং বি হচ্ছে কচু শাক। এই দুটো হচ্ছে রক্ত, পরিপাক নালী এগুলো পরিষ্কার করে সহায়তা করে। তাহলে এখানে কারেক্ট হবে 1 ও 2, মানে ক নাম্বার অপশন 1 ও 2। তো এই হচ্ছে তোমাদের 4টা এমসিকিউ। এবার আমরা আলোচনা করব তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে। সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে কি কি দেখো, 1 নম্বর সৃজনশীল নিয়ে প্রথমে আলোচনা করি। সৃজনশীল এক, সৃজনশীল একে কি আছে? সৃজনশীল একে আছে তোমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো, খাদ্য কাকে বলে? খাদ্য কাকে বলে, যেটা আমরা লেকচার একে আলোচনা করেছিলাম, যে এরকম লিখতে পারো তোমাদের বইয়ের এই যে সংজ্ঞাটা, দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল খাদ্য উপাদান প্রয়োজন, সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। এটুকু লিখলেই জ্ঞানমূলকে তুমি একে এক পাবে। তারপর হয়েছে দ্বিতীয় প্রশ্ন, এ চিহ্নিত খাদ্য উপাদানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এখানে এ, বি, সি, ডি দিয়ে 4টা খাদ্য উপাদান দিয়েছে। এ হচ্ছে তোমার মিষ্টি কুমড়া, তো বলেছে এই এ চিহ্নিত খাদ্য উপাদানের প্রয়োজনীয়তা লেখো। মিষ্টি কুমড়া কিসে পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন এ পাওয়া যায় মিষ্টি কুমড়ায়, তাই না? তাই তোমরা এখানে কি লিখতে পারো, মানে মিষ্টি কুমড়া বা এটা পাকা পেঁপেও বলতে পারো, তোমাদের বইয়ের এই উপাদানটা হয়তো এখানে পাকা পেঁপেই দিয়েছে এরকম। তো পাকা পেঁপে হোক আর মিষ্টি কুমড়া হোক, দুইটাই হচ্ছে ভিটামিন এ। তো তোমরা এ চিহ্নিত খাদ্য উপাদানের কাজ বা প্রয়োজনীয়তায় ভিটামিন এ এর প্রয়োজনীয়তাগুলো লিখবে। কি কি? যেমন ভিটামিন এ এর প্রয়োজনীয় প্রথমে লিখবে যে উল্লেখিত উপাদানটি হচ্ছে
পাকা পেঁপে, তারপর লিখবে যে এটি ভিটামিন এ, ভিটামিন এ এর উৎস। তারপরে এখানে তোমরা লিখবে যে এর প্রয়োজনীয়তা হলো, এক মানে খ নম্বর প্রশ্ন, দেহের বৃদ্ধিতে সহায়তা করে, 2 নম্বর দেহের দৃষ্টিশক্তিতে সহায়তা করে, এবং তৃতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই তিনটা কাজ তোমাদের বইয়ে আছে, এই তিনটা লিখলেই চলবে। তারপর বলেছে ডি চিহ্নিত খাদ্যটি কিভাবে দেহের ওজন বাড়ায়। ডি নম্বর খাদ্যে কি রয়েছে দেখো, বিতে রয়েছে মাছ, এবং সিতে রয়েছে কিছু শাকসবজি, এবং ডিতে রয়েছে তোমাদের ভাত। দেখো ভাত রয়েছে, এখানে বলছে ডি চিহ্নিত খাদ্যটি কিভাবে দেহের ওজন বাড়ায়। ভাত মানে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য অতিরিক্ত পরিমাণে খেলে দেহের ওজন বৃদ্ধি করে। এজন্য আমরা, এটা হচ্ছে আমাদের দেহের মানে অতিরিক্ত যদি শর্করা জাতীয় খাবার খাও, শর্করা জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কি হয়, তাপ ও কর্মশক্তি উৎপাদন হয়, আর তাপ ও কর্মশক্তির উৎপাদন যত বেশি হবে তত দেহের ওজন বাড়তে থাকবে। তাই ভিটামিন মানে শর্করা জাতীয় খাদ্য খেলে দেহের কি হয়, ওজন বৃদ্ধি পায়। তো তোমরা এভাবে এটা ব্যাখ্যা করে লিখবে, যে প্রথমত লিখবে যে ডি চিহ্নিত খাদ্য উপাদানটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য উপাদান, এবং এটি আমাদের দেহের ওজন বাড়ায়, কারণ শর্করা জাতীয় খাদ্য উপাদান খেলে দেহের বৃদ্ধি হয়, দেহের গঠন হয়, দেহের ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং দেহে তাপ ও কর্মশক্তি উৎপাদন করে। ও তাপ ও কর্মশক্তি এবং দেহের বৃদ্ধি বেশি পরিমাণে করে বিধায় এই খাদ্যটা দেহের ওজন বৃদ্ধি করে। তো চতুর্থ প্রশ্ন বলছে, ঘ নাম্বার, সুষম খাদ্য হিসেবে চিত্রের খাদ্যগুলো উপযোগী কিনা বিশ্লেষণ করো। সুষম খাদ্যের জন্য খাদ্যের 6টা উপাদানই প্রয়োজন, কি কি, প্রথম হচ্ছে শর্করা, এটা হচ্ছে আমিষ বা প্রোটিন, তারপর হচ্ছে স্নেহ বা চর্বি, তারপর খনিজ লবণ, ভিটামিন এবং পানি, এই 6টা উপাদানই প্রয়োজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ভিটামিন রয়েছে, ভিটামিন এ, আবার মাছ মানে আমিষ রয়েছে, শর্করা রয়েছে, এবং শাকসবজি মানে শাকসবজির মধ্যে কি, ভিটামিন খনিজ লবণ 2টাই থাকে, কিন্তু এখানে তেল বা চর্বি জাতীয় খাদ্য নেই এবং পানিও নেই। তাহলে সুষম খাদ্য হিসেবে চিত্রের খাদ্যগুলো উপযোগী, উপযোগী নয়। এখানে আরো কি লাগবে, চর্বি জাতীয় এবং পানি জাতীয় খাদ্য লাগবে, এই 2টা খাদ্য ছাড়া। পানি জাতীয় খাদ্য বলতে পানি, এই ধরনের খাদ্য যদি না থাকে তাহলে মানে উপাদান 6টাই লাগবে। সুষম খাদ্য বলতে আমরা ষষ্ঠ লেকচারে যে আলোচনা করেছি যে খাদ্যের 6টা উপাদানই এখানে প্রয়োজন। খাদ্যের কোনো একটি উপাদান যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কি হবে না, আমাদের এই খাদ্য উপাদানগুলো কাজ করতে পারবে না, মানে সুষম খাদ্য হিসেবে বিশ্লেষণ হবে না। তাই আমরা কি বলতে পারি যে এখানে উপযোগী নয়, এখানে আরো খাদ্যের উপাদান প্রয়োজন রয়েছে। ও এরপরে দেখো আমরা 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। দুই নম্বর সৃজনশীলের ক বলেছে, পুষ্টিহীনতা কাকে বলে, যেটা আমরা ষষ্ঠ লেকচারে আলোচনা করেছিলাম। এই যে দেখো তোমাদের বইয়ে 120 পৃষ্ঠার অসুষম খাদ্য যে, তার শেষ লাইনটা, দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাবকে অপুষ্টি বা পুষ্টিহীনতা বলে। কি লিখব, দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাবকে অপুষ্টি বা পুষ্টিহীনতা বলে। তারপর দেখো ক্ষয়ে বলছে মরিয়মের কি রোগ হয়েছে, এজন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে। মরিয়ম 5ম শ্রেণীতে পড়ে, সে একেবারেই শাকসবজি খেতে চায় না, কিছুদিন ধরে সর্দি কাশি ও জ্বরে ভুগছে, কয়েকদিন যাবত সে রাতে ভালো দেখতে পায় না, মানে রাত কানা। তার বাবা মা চিন্তিত হয়ে পড়লেন, মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাইলেন, ডাক্তার তার মাকে মেয়ের চোখে কম দেখার কারণ ব্যাখ্যা করলেন এবং রঙিন শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিলেন, মানে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়েছে এবং এর জন্য। তাহলে দেখো মরিয়মের কি রোগ হয়েছে, তোমরা লিখবে মরিয়মের ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়েছে, কারণ সে রাতে চোখে দেখতে পায় না, এর কারণ হচ্ছে ভিটামিন এ এর অভাব, তাই তাকে কি করতে হবে, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। ডাক্তার তাকে শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিলেন কেন, ডাক্তার তাকে রঙিন শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিলেন কারণ রঙিন শাকসবজি ও ফলমূলের মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, আর ভিটামিন এ খেলে আমাদের কি হবে, দেহের ক্ষয়পূরণ হবে, দেহের বৃদ্ধি সাধন হবে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি রাতকানা রোগও ভালো হবে, এবং আমরা চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পাবে, ভালো করে দেখতে পাবো, এরকম। দেখো তারপরের প্রশ্ন যেটা বললেন, মরিয়মের কি করা উচিত, তোমরা এ ব্যাপারে তোমার যুক্তি কি, মরিয়মের কি করা উচিত, যেহেতু সে রাত্রে দেখতে পায় না, সে শাকসবজি একেবারেই খেতে চায় না, এজন্য মরিয়মের উচিত কি, সুষম খাদ্য গ্রহণ করা, যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টা উপাদানই রয়েছে। একটু আগে আমরা সুষম খাদ্যের 6টা উপাদানের নাম বলেছি, কি কি, শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও
পানি, এই ছয়টা উপাদান সমৃদ্ধ খাদ্যকেই বলা হয়। মানে যে উপাদানটা যতটুকু লাগবে ততটুকু পরিমাণে থাকাটাই হচ্ছে সুষম খাদ্য। আর সুষম খাদ্য খেলে কি হবে, আমাদের পুষ্টির অভাব পূরণ হবে, এবং এই সুষম খাদ্য খেতে পারলেই আমাদের জন্য প্রয়োজন। সুষম খাদ্য খেলে মরিয়মেরও প্রয়োজন, যাতে মরিয়ম তার রোগগুলো থেকে মুক্তি লাভ করবে। তো এই পর্যন্তই ছিল আমাদের সৃজনশীল ও বহু নির্বাচনের আলোচনা। তো এরপরে দেখো, তোমাদের বইয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কি, খাদ্য তালিকায় লোহার উপকারিতা কি। লোহা মানে তোমাদের একটু আগে যে খনিজ লবণ নিয়ে পড়িয়েছিলাম তোমাদের পঞ্চম লেকচারে হয়তো, তো সেই খনিজ লবণে সেখানেই তোমার লৌহের উপকারিতা রয়েছে। লৌহের উপকারিতা হচ্ছে রক্তে লাল কণিকা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করবে। মানে যাদের শরীরে রক্তের পরিমাণ কম আছে তারা যদি লৌহ জাতীয় খাদ্য খায় তাদের রক্ত স্বল্পতা দূর করবে। আমরা খাবার খাই কেন, আমরা খাবার খাই কেন, শক্তির জন্য। কারণ খাদ্য থেকে শক্তি আসে, আর এই শক্তি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই খাদ্যের জন্য আমরা কি করি, শক্তির জন্য আমরা খাবার খাই। এবার দেখো, মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না কেন। মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না এই কারণে যে ভাত হচ্ছে শুধু শর্করা জাতীয় খাদ্য উপাদান। এটা আমাদের দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং এর পাশাপাশি কি করবে, শুধু কর্মশক্তি ও তাপশক্তি উৎপাদন করবে, কিন্তু আমাদের যে আরো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, এগুলোর জন্য আমাদের আমিষ বা প্রোটিন প্রয়োজন, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য উপাদান প্রয়োজন, এবং পাশাপাশি কি ভিটামিন ও খনিজ লবণ, পানি ইত্যাদি সকল উপাদানেরই প্রয়োজন আছে। তাই আমরা শুধু ভাত খেয়ে বাঁচতে পারি না, কারণ সকল খাদ্য উপাদান না হলে আমাদের দেহের সকল কাজকর্মগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হবে না। তারপর দেখো কি রয়েছে, আয়োডিনের অভাবে কি রোগ হয় তা বর্ণনা করো। আয়োডিনের অভাবে কি রোগ হয়, আয়োডিনের অভাবে রোগ হয় গলগণ্ড। মানে আয়োডিন হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি গলায়, এই থাইরয়েড গ্রন্থির বৃদ্ধির জন্য, মানে থাইরয়েড গ্রন্থিটা অতিরিক্ত বৃদ্ধি হলে তখন কি হয় গলায় গলগণ্ড, মানে গলগণ্ড রোগ হয়, টিউমারের মতো দেখতে। এই গলগণ্ড রোগটা হয় আয়োডিনের অভাবে। তাই আমাদের কি করতে হবে, আয়োডিন সমৃদ্ধ লবণ খাবারগুলো খেতে হবে, যেটা পাওয়া যায় সামুদ্রিক মাছ ও লবণে এবং শাকসবজিতে। দেখো পরের প্রশ্ন, আমাদের দৈনন্দিন খাদ্যে যদি প্রয়োজনীয় ভিটামিন না থাকে তাহলে কি হবে। দৈনন্দিন খাদ্যে যদি প্রয়োজনীয় ভিটামিনগুলো না থাকে, ভিটামিন আমাদের কি করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং এটা আমাদের জন্য অতিরিক্ত প্রয়োজনীয় একটা খাদ্য উপাদান, যেটা আমাদের প্রয়োজন লাগবেই, যদিও এটা খাদ্যে খুব কম পরিমাণ উপস্থিত থাকে। তাই ভিটামিন যদি জাতীয় খাদ্যগুলো যদি না খাও, তাহলে ভিটামিন এ এর অভাবে আমরা দেখতে পেলে একটু আগে কি রাতকানা রোগ হলো, এরকম ভিটামিন বি সি সি এর অভাবে কি হয় দাঁত হাড়ের গঠন মজবুত হয় না, ভিটামিন বি ডি ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি হয় হাত পায়ের গঠনগুলো অনেক নরম হয় এবং ভঙ্গুর হয়, ভেঙে যায়, রিকেটস রোগ হয় শিশুদের। ভিটামিন বি এর অভাবে আমাদের মনে করো বিভিন্ন ধরনের রোগগুলো হয়। এই রোগগুলোর হাত থেকে মুক্তির জন্য ভিটামিন জাতীয় খাদ্য আমাদের খেতে হবে। এরপরে দেখো, তোমাদের নিজেরা করো বলে তোমাদের বইয়ে দুইটা কাজ দিয়েছে, এক ও দুই। এক নম্বর কাজ, 1 গ্লাস পানিতে 2 চামচ সরিষার তেল মিশাও, কি ঘটে দেখো। 1 গ্লাস পানিতে যদি 2 চামচ সরিষার তেল দেই তাহলে দেখতে পাবো পানির উপরে কি হবে, সরিষার তেলের উপাদানগুলো ভাসবে। কারণ কি, তেল এবং পানি কখনো একত্রে মিশ্রিত হয় না, তেল আলাদা একটা উপাদান এবং মানে তেল বা চর্বি এটা হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য উপাদান, আর পানি আলাদা আরেকটি উপাদান, এজন্য এই দুটো কখনো একত্রিত হবে না। কি ঘটে এটা দেখাইতে বলছে, মানে এই দুটো কখনো একত্রে মিশবে না। এরপর বলেছে দ্বিতীয় কাজটা, ভিজানো আটার রুটি বা ভাতে যে স্বেচ্ছার উপাদান আছে তা তুমি কিভাবে পরীক্ষা করবে। আমরা শর্করার একটা পরীক্ষা করেছিলাম, যেমন এটা কিভাবে করব, আমরা আয়োডিন মিশ্রিত কিছু আয়োডিন দ্বারা এটা আমরা করতে পারি, আয়োডিন দ্রবণ পরীক্ষা। আমরা সেই খাবারের মধ্যে 2-1 ফোঁটা আয়োডিন মিশ্রণ করব, মিশ্রণ করে যদি দেখা যায়, মিশ্রণ করে আমরা কি করব, সেটা চুলায় বা আগুনে গরম করব, গরম করে যদি দেখা যায় সেই আয়োডিনটা যে রঙের দিয়েছিলাম আমি সেই রঙটা পরিবর্তন হয়ে গাঢ় বেগুনি রং ধারণ করেছে, তখন আমরা কি বলবো যে এই খাবারে শর্করা বা স্বেচ্ছার জাতীয় উপাদান রয়েছে। বুঝতে পেরেছো? তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের যে প্রশ্নগুলো এগুলো নিয়ে আলোচনা। তো তার চেয়ে আবার দেখো, প্রথম যে পৃষ্ঠাটা তোমাদের 121 পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, যে লাইন টেনে ডান দিকের খাদ্যবস্তুগুলো যেটি বাম দিকের সাথে মেশে সেটা যুক্ত করো, প্রোটিন শর্করা চর্বি, মানে কোন কোন খাদ্যের নাম দেওয়া আছে কোনটা কি। তো প্রথম হচ্ছে মাংস, মাংস কি অবশ্যই প্রোটিন, তাহলে এটা প্রোটিনের সাথে মিলবে। বাদাম, বাদামেও রয়েছে প্রোটিন, এটাও প্রোটিনের সাথে মিলবে। মাছ, মাছেও প্রোটিন, এটাও প্রোটিনে মিলবে। আলু কি, আলু হচ্ছে শর্করা, শর্করার সাথে মিলবে। দুধ কি, দুধ হচ্ছে আবার প্রোটিন, প্রোটিনের সাথে মিলবে। ডিম, এটাও প্রোটিন, প্রোটিনের সাথে মিলবে। মাখন কি, চর্বি, চর্বির সাথে মিলবে। ঘি কি, এটাও চর্বি, চর্বির সাথে মিলবে। সয়াবিন, এটা তেল, এটাও চর্বি জাতীয় খাদ্য উপাদান, এটাও চর্বির সাথে মিলবে।
তো এই পর্যন্ত আমাদের আলোচনা।